সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম চমৎকার একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নিম পাতা দিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাব বডি ওয়াশ ফেস ওয়াশ নিমে আছে অ্যান্টিসেপটিক ব্যাকটেরিয়া রোধী উপাদান যা আমাদের ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে ছত্রাকের কারণে ইনফেকশান দূর করতে এবং ক্ষত নিবারণ করতেও সাহায্য করে এখানে আমি কিছু নিম পাতা নিয়েছি পাতাটাকে আগেই ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি মূলত এই নিম পাতা দিয়েই আজকে আমি আপনাদের জন্য তৈরি করব বডি ওয়াশ বা ফেস ওয়াশ অর্থাৎ বডি ওয়াশ হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন ফেস ওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারবেন নিম পাতাকে আমি একটি ব্লেন্ডারের জারে মুঠো বড়ে দুমুঠো নিম পাতা নিব অর্থাৎ আমি কি পরিমাণ বডি ওয়াশ তৈরি করব সেই পরিমাণে নিম পাতা নিচ্ছি আমি দু মুঠো নিম পাতা নিয়েছি এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি পানি আমি চার কাপে এক কাপের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব সফট স্মুদি একটি ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে আমি সেকনির সাহায্যে সেকে নেব অবশ্যই আপনারা যখন ফেস ওয়াশ বা বডি ওয়াশ তৈরি করবেন পাতাটাকে ব্লেন্ড করার পরে একটু সেকে নেবেন তাহলে নিম পাতার যে লিকুইডটা আছে সেটা আপনি পেয়ে যাবেন সুন্দর এবং চমৎকার একটি সবুজ রঙের লিকুইড বের হবে আমার বেবির গায়ে অ্যালার্জি ফুটেছে এর জন্য আমি এডি ওয়াশটা তৈরি করছি নিম পাতার এই বডি ওয়াশ অ্যালার্জির জন্য শরীরে দারুণ কাজ করে যাদের অ্যালার্জি হয়েছে তারা নিয়মিত এ বডি ওয়াশ দিয়ে গোসল করলে শরীরে আর অ্যালার্জি থাকবে না এটা সম্পূর্ণ পরীক্ষিত আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা অ্যালোভেরা শরীরে উজ্জ্বলতা বাড়াতে দারুণ কাজ করে এর জন্য নিম পাতা বডি ওয়াশ তৈরি করতে গেলে অবশ্যই অ্যালোভেরাটা নিতে হবে আমি এখানে দু চামচ অ্যালোভেরা জেল নিয়েছি আপনারা চাইলে অ্যালোভেরা গাছ থেকে পাতা তুলে সেখান থেকেও নিতে পারেন তাতেও হবে আমার কাছে জেলটা আছে আমি জেল দিয়ে দিলাম অ্যালোভেরা অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ কাজ করে আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আপনাদের কাছে যদি কাঁচা হলুদটা থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন এক চা চামচ আমার কাছে পাউডারটা আছে আমি ওইটাই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ত্বকের প্রদাহ কমাতে হলুদের জুরি নেই বললেই চলে যাদের ত্বক একটুতেই সেন্সিটিভ তাদের ত্বকে অবশ্যই হলুদ দরকার নিয়ে নিচ্ছি গ্লিসারিন সুফ তৈরি করতে গেলে আপনাকে গ্লিসারিনটা নিতেই হবে গ্লিসারিন আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হাফচা চামচের একটু কম নিয়েছিলাম একটু কম মনে হয়েছে বিদায়ে আমি আরও সামান্য একটু গ্লিসারিন নিয়েছি টোটালি আমি পনে এক চামচের মতো গ্লিসারিন নিয়েছি গ্লিসারিনটা অবশ্যই নিতে হবে যে কোনো ধরনের বডি ওয়াশ ফেস ওয়াশ আপনি তৈরি করতে গেলে আপনাকে গ্লিসারিন লাগবে এখানে আমি ডেটল সাবানটা নিয়েছি ডেটল সাবানটা আমার ভীষণ সুট করে তাই আমি ডেটল সাবানটা নিয়েছি আপনাদের যে ধরনের সাবান স্যুট করে সেটাই আপনারা নিতে পারেন তবে পেয়ার্স সাবানটা নিতে পারেন কস্কো সাবানটা নিতে পারেন এগুলো বডি ওয়াশ তৈরির জন্য একদম পারফেক্ট আমি অর্ধেকটা সাবান নিয়েছি দেখুন একটি গ্রেন্ডারে আমি চিকুন ঝাড়ের গ্রেন্ডার দিয়ে গ্রেন্ড করে নিয়েছি অর্ধেকটা সাবান নিয়েছি বড় সাইজের একটি ডেটল সাবানের অর্ধেকটা নিয়েছি আপনি কতটুকু বডি ওয়াশ বানাবেন তার উপরে নির্ভর করছে মূলত সাবান আপনি কতটুকু নেবেন ডেটল সাবানটা আমার বাচ্চার গায়ে ভীষণ স্যুট করে আমার গায়েও করে আমাদের টোটাল ফ্যামিলিতে আমরা ডেটল সাবানটা ইউজ করি ড্রাবল বয়লার করব এর জন্য আগি চুলায় হাড়িতে পানি গরম করতে দিয়েছিলাম একটা স্টিলের বাটিতে নিয়ে এখন এটাকে আমি গলতে দেব আপনারা যদি এভাবে গলাতে না পারেন তার সাথে অবশ্যই সামান্য একটু পানি সাথে অ্যাড করে দেবেন তাহলে খুব দ্রুত গতিতে গলে যাবে বডি ওয়াশ বা ফেস ওয়াশ তৈরি করতে গেলে আপনি যদি সামান্য পানি অ্যাড করেন তাতে কোনো অসুবিধে নেই আপনি সোফ তৈরি করতে গেলে পানি অ্যাড করা যাবে ঠিক ঠান্ডা হওয়ার পরে এই গলানো সাবানটা ঠান্ডা হওয়ার পরে আমি ডেলে দিচ্ছি নিমের সাথে এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে নিম প্রাকৃতিকভাবেই ত্বকের হাইপার পিগমেন্টেশন দাগ কমাতে সহায়তা করে নিম পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই আর আছে ফ্যাটিং অ্যাসিড যা আমাদের ত্বকে এবং চুলের জন্য খুবই উপকার এখন এটা যে কোনো বডি ওয়াশের একটি কৌটায় আপনি বরে নিতে পারেন নর্মালি এটা আপনি দশ দিন সাত থেকে দশ দিন ব্যবহার করতে পারবেন খোলা জায়গায় রেখে এর থেকে বেশি দিন আপনি ব্যবহার করতে চাইলে নর্মাল ফ্রিজে রেখে এটা ব্যবহার করতে হবে আমার কাছে একটি হ্যান্ড হ্যান্ডওয়াশের স্প্রে ছিল আমি ওর মধ্যেই নিয়ে নিচ্ছি একটুখানি হাতে মেখে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন কতটা ফেনা উঠছে এবং কতটা ফ্রেশ লাগছে আমি পুরো হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি তৈলাক্ত ত্বকের জন্য নিম বডি ওয়াশ খুবই ভালো যাদের স্কিনে অ্যালার্জি আছে মুখে ব্রন আছে তাদের জন্য এই ফেসওয়াশটা খুব ভালো কাজ দেয় আপনি চাইলে আপনার মুখে এটাকে ফেসওয়াশ হিসেবে অ্যাপ্লাই করতে পারেন কন্টিনিউ ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারেন বডি ওয়াশ হিসেবে নিম পাতার যে অবশিষ্ট পাতাটা আছে সেটা দিয়ে আপনি যদি চান প্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন আপনার মুখে যদি ব্রন থাকে সেটাও কমে যাবে তবে হ্যাঁ নিম পাতা খালি বেটে মুখে লাগাতে যাবেন না তাহলে স্কিনটা কালো হয়ে যাবে অবশ্যই এর সাথে সামান্য একটু হলুদ আর একটি অ্যালোভেরা সামান্য একটু জেল সাথে মিক্সড করে নেবেন তাহলে আপনার স্কিনে কাজ দেবে দ্রুতগতিতে দেখুন আমি অনেকটুকু বডি ওয়াশ তৈরি করে নিয়েছি একটা হ্যান্ড ওয়াশের বোতলে রাখার পরে অবশিষ্ট যেইটুকু আছে সেইটুকু আমি এরকম একটি খালি বোতলে রেখে দিচ্ছি আপনি চাইলে বাজার থেকে কখনো এত অল্প টাকায় এতটুকু নিম বডিওয়াশ কিনতে পারবেন না সে অনেক দাম আশা করছি আপনারা নিজেই তৈরি করে নিতে পারবেন এবং খুব কার্যকরী একটি প্রোডাক্ট আর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব এই বোতলে যতটুকু আছে পুরোটাই আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যখন বের করব আমার প্রয়োজন হবে তখনই পুরোটা আমি বের করে নেব স্কিনের কালো দাগো দূর করে এই নিম বড়িওয়াশ আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভালো লাগবে কাজে আসলে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন এ পর্যায়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ